আইসিএসসি, সিবিএসসি, এনসিইআরটি এবং ত্রিপুরা বোর্ডের পাঠ্য বইয়ের অন্যতম প্রধান পরিবেশক জ্ঞান সংস্কার। সারা ভারতে 200টিরও বেশি বিদ্যালয়ে পাঠ্য বই পরিবেশন করে তারা। প্রয়োজন বুঝে মেধাবী এবং দরিদ্র শিশুদের বিনামূল্যে পাঠ্য বই প্রদান করে সাহায্য করে থাকেন তারা। আগরতলা শহরের দুর্জয়নগর এলাকায় 1 নভেম্বর বুধবার নতুন শাখার উদ্বোধন হল জ্ঞান সংসার প্রতিষ্ঠানের। সারা ভারত জুড়ে 21টি শাখা থাকলেও উত্তর পূর্ব ভারতে এটি জ্ঞান সংসারের প্রথম শাখা। বুধবার এই নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন আগরতলা ডায়োসিসের বিশপ রেভারেন্ড লুমেন মন্টেরো, হলিক্রস স্কুলের রেভারেন্ড সাইমন ফার্নান্ডেজ সহ বিভিন্ন বিদ্যালয়ের অধ্যক্ষরা। এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির মিডিয়া ইনচার্জ সুনীত সরকার, জ্ঞান সংসার প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মুকেশ চৌধুরী এবং বিবেকানন্দ চৌধুরী এবং আগরতলা শাখার প্রধান উইলসন উচুই। আগরতলার প্রতিটি ছাত্র ছাত্রীদের সুবিধার জন্যই এই শাখার উদ্বোধন করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানের অন্যতম কর্মকর্তা সুধীর উপাধ্যায়। ত্রিপুরা এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা দেওয়ার জন্য জ্ঞান সংসার সহায়তা করবে বলে জানিয়েছেন তিনি। নর্থ ইস্ট আর ত্রিপুরা মে পহলা ব্রাঞ্চ হ্যাঁ, 21ভা ব্রাঞ্চ হ্যাঁ অল ওভার ইন্ডিয়া মে। হাম লোগোঁ কা বেসিক্যালি স্কুল বুকস ডিস্ট্রিবিউশন কা হাম লোগ বচ্চোঁ কো স্ট্রেংথ করনে কে লিয়ে রুরাল এরিয়াজ অর মে যা করকে অর উনকো উত্থান কে লিয়ে হাম লোগ উনকো সাপোর্ট করতে হ্যাঁ। অর অবি অল ওভার ইন্ডিয়া মে 3 লাখ সে জ্যাদা স্টুডেন্টস কো হাম লোগ সার্ভ কর রহে হ্যাঁ। हमारे ब्रांचेस ऑलमोस्ट ऑल सभी स्टेट्स में उपलब्ध है। ये नॉमिनल कुछ प्राइस पे है, कहीं फ्री भी देना रहता है तो फ्री में भी हम लोग प्रोवाइड करते हैं। ऐसा कुछ नहीं है कि प्राइस लेना ही लेना है। एजुकेशन को एक रूरल मतलब बच्चों तक पहुंचाना जिसके कारण हमारा देश पिछड़ रहा है उसको। बिहार, झारखंड, उड़ीसा, उत्तर प्रदेश, नया दिल्ली, पश्चिमबंग, कर्नाटक, केरला এবং ত্রিপুরার মোট 3 লক্ষ ছাত্রছাত্রী জ্ঞান সংসারের পাঠ্য বই ব্যবহার করে। অতি সম্প্রতি অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, আসাম, মেঘালয় এবং তামিলনাড়ুতেও নতুন শাখার উদ্বোধন করতে চলেছেন তারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।